Hello guys, welcome back to my channel, My Bad Kiss. My Bad Kiss এ আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। যাই হোক, যেই কথাটা বলতে চাই আমি, কথাটা হলো এই যে পাখিগুলো দেখছেন, এগুলো মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। আমি যদি এখন এই পাখিগুলোকে খোপ থেকে নিজেই হাত দিয়ে বের করি, তো একটা সমস্যা কী হবে, ওরা যখন নিচে যাবে তো পট করে উপরে আবার উড়ে আসতে পারবে না। তো ওরা, আপনারা চেষ্টা করবেন, এরকম যদি আপনাদের খাঁচা থাকে, কখনো যদি এরকম খোপ থাকে, কখনো পাখিকে আপনি একা বার করবেন না, ও একাই বের হবে বা ওর মা ওকে সাহায্য করবে, এই আর কি। আর ওরা নিজেরাই বের হবে, নিজেরাই সুন্দর খাওয়া দাওয়া করবে, নিজেরাই আবার একাই উড়ে খোপে চলে যাবে। যাই হোক, আমার এই পাখিগুলোর বয়স তাও 4 সপ্তাহ তো হয়েইছে, অনেক 4 থেকে 5 সপ্তাহ এরকম হয়েছে, বেশ অনেকটাই বড় হয়ে গেছে। এখন ওদের নিচে নামার সময় হয়ে গেছে। আর এই যে বাচ্চাটা দেখছেন একদমই ছোট্ট, আর বাকি ডিম দুটো যে দেখা যাচ্ছে, ওই ডিম দুটো আর হবে না, আনফর্চুনেটলি ডিম দুটো নষ্ট হয়ে গেছে। তো এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা বেঁচে গেছে, ওর মা বেশ সুন্দর হ্যাচিং করে ওকে বাঁচিয়ে দিয়েছে, আর ভালোই থাকবে এই বাচ্চাটা আশা করি, বাকি তো জানি না। আবার আমার খাঁচায় না একটা জিনিস আছে, আমি লক্ষ্য করেছি একটু ইঁদুরের উৎপাত আছে। এবার এই ইঁদুরের উৎপাত থেকে কি করে বাঁচা সম্ভব, বা আপনাদের খাঁচাও যদি এরকম ইঁদুরের উৎপাত হয় কীভাবে বাঁচবেন, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সেই পদ্ধতিটা জানাবো। আর আপনারা তো সবাই জানেন এখন বৃষ্টির সিজন চলছে, যার জন্য পাখিদের হঠাৎ হঠাৎ একটু লুজ মোশন, একটু গা ফুলিয়ে রাখা এগুলো করে থাকে। তো ওদেরকে এই সময় ভালো যত্ন করবেন, একটু সফট ফুড দেবেন, আর অবশ্যই খাওয়াটা ঠিকঠাক। বাকিটুকু নেক্সট ভিডিওতে বলবো।